এতদিন হাই, এতদিন আমি আসতে পারিনি, কারণ আরো একটা কারণ, মিথ্যা কথা বলছি না, কারণটা হলো এটাই যে আমার এক্সাম ছিল, ঠিক আছে? তো এক্সাম থাকার দরুন আমি আসতে পারিনি, আবার চলে এসেছি, ব্যাক এসেছি, এবারে ব্যাক টু ব্যাক ভিডিও আসতে চলেছে। তোমরা শুধু দেখতে থাকো, তোমরা শুধু পাশে থাকো, পাশে থাকলে ব্যাক টু ব্যাক ভিডিও আসবে। আর আজকে মায়ের শরীরটা ভালো নেই, আমি এমনিতে রান্না করি না, ঠিক আছে? কিছু কিছু মায়ের পাশে সবসময় থাকি, তো অলওয়েজ আমি রান্নাটা জানি। দ্যাটস হোয়াই আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, ওইভাবে যেভাবে প্রফেশনালি করে সেভাবে না, জাস্ট যেমন ঘরের এ করে, কিন্তু নতুন রকমের মাছটা ট্রাই করছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, এটা দরকার জীবনে, ঠিক আছে? এটা ছাড়া না, আমি জানি আমি খুব টাইমের ভিডিও আনি না, তো ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি রান্না হবে। তো টাটা। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি বলছি কী কী নেবো। তো ফার্স্টে নিয়েছি মাছ, নিয়েছি জাস্ট এমনি, লাইক আমি এটা কোনো রেসিপি থেকে করছি না, এটা আমার নিজের মনে হলো একটু নতুন রকমের ট্রাই করা। তো মাছ নিয়েছি, মাছের সাথে হলো এটাকে কী বলে, এটাকে বলে ভিনিগার, ঠিক আছে? এটা ভিনিগার নিয়েছি। আচ্ছা, চিলি সস আর টমেটো সস আর লেবু আর নুন আর হলো গোলমরিচ গুঁড়ো, ঠিক আছে? তো দেখা যাক তাহলে কি হলো, এটা আগে ম্যারিনেট করি, তারপরে বলছি। ফার্স্টে আমি লেবুটার একটু এ করে লেবুটার রস দিচ্ছি, লেবুর রসটা নিচে দিয়ে দেবো মাছটার ওপরে, ঠিক আছে? তো লেবুর রসগুলো দিই, তারপরে হলো তো বলো তোমাদের কি খবর বলো, আমার তো এই চলছে, দেখি কেমন হয়। আমি নিজেও জানি না যে রান্নাটা কেমন হবে, ঠিক আছে? শুধু মা আজকে বললো যে শরীর ভালো নেই, ওই জন্যই আমি করছি, আমি চেষ্টা করছি যে ভালো করে তৈরি করা। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু বেশি গোলমরিচ গুঁড়ো দেবো, মাছের গন্ধটা যাতে না আসে। তারপরে দেবো তোমার, এক হাতে ক্যামেরা আছে, ওই জন্য যদি কিছু গন্ডগোল হচ্ছে সেটা একটু ক্ষমা করে দেবো তোমরা। একটু ভিনিগার দেবো, ভিনিগার দেওয়ার সাথে সাথে অল্প চিলি সস, বেশি চিলি সস নয়, জানি না কেমন হবে, তাই নষ্ট করে লাভ নাই, আজকে করছি নিজের এতে করছি শুধু, ঠিক আছে? আর টমেটো সস দিতে পারো, আমিও দিচ্ছি, কিন্তু খুবই অল্প, সামান্য লাগবে টমেটো সস, টমেটো সস বেশি দিব না, কারণ যেহেতু এতগুলো সস পড়েছে রান্নাতেও লাগবে, তখন আমি তোমাদেরকে বলবো। তো এটাকে ভালো করে আগে মাখিয়ে নিতে হবে, আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে এটা যতক্ষণ, আজকে মা এখন বললো, এবারে জানি না কেমন হবে রান্নাটা, কিন্তু এটা নতুন চেষ্টা তো করছি, তো দেখি কেমন হয়, কারণ দেখি কতক্ষণ ভেজাতে পারি আমি, ঠিক আছে? কতক্ষণ ভেজানো যায়, আর একটু অন্ধকার টন্ধকার হলে বুঝে নিও, কারণ রান্নাঘরে আছি তো, তো একটু তো অসুবিধা হবেই, সেটা নিয়ে কিছু না, আমি জানি সেটা, তোমরা কিছু মনে করো না। ও দাঁড়াও, নুনই দিইনি, ওয়েট, নুন দিতে হবে, দিতেই ভুলে গেছিলাম, নুনটা দিচ্ছি, নুনটা পরিমাপ মতো দাও, তারপরে তো রান্নায় লাগলো, কিন্তু যেহেতু মাছ জানি না কেমন হবে, প্রথম রান্না করছি, খারাপ হলেও তোমাদেরকে জানিয়ে দেবো কেমন হয়েছে, জানি না যেমন হবে যা হবে, কিন্তু মায়ের শরীরটা ভালো নেই, তাই আমি রান্না করতে এসেছি, না তো ভেবো না যে আমি প্রচুর রান্না করতে জানি, ঠিক আছে? আর তোমাদের সাথে একটু কথাও হয়ে যাচ্ছে, আর প্লিজ তোমরা একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আমি তাহলে এটা একটু ম্যারিনেট করে রাখি, দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? ডিম নিয়েছি আর অ্যারারুট নিয়েছি, আর বাকি কী আছে, নুন আছে, এটা নিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেবো, ফেটিয়ে নিয়ে যে মাছগুলো যে ব্যাটারটা তৈরি হবে তাতে মাছগুলো ভালো করে ডুবিয়ে ভাজবো। আর হলো এই আগে এটা তৈরি করিনি, দিয়ে আবার আমি তোমাদের সাথে কথা বলছি। ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়েছি, দিয়ে আরেকবার তেলটা গরম করবো, এবারে মেন রান্নাটা স্টার্ট হবে, তো লেটস ওয়াচ কেমন হয়। সব দিয়ে দিচ্ছি,
রান্না কমপ্লিট, এটা হলো রান্নার আদতে এসছে, দিয়ে খেয়ে তোমাদেরকে বলবো কেমন হলো, সবাই শুনে আগে। এটা হলো রান্নার লাস্ট এ, আর যে খাবার দিয়ে দিচ্ছে এটা রুটির সাথে খেতে পারো। আর কেমন হয়েছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পরের ভিডিওতে তোমরা জেনে যাবে যে জিনিসটা কেমন হয়েছে।